আসসালামু আলাইকুম সবাইকে। 44তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ও প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাকে সামনে রেখে রয়েছে বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন, যেগুলো জানা থাকলে কমন পেয়ে যাবেন। প্রাচীনকালে সমতট বলতে বোঝানো হতো কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলকে। বাংলাদেশের কতটি জেলার সাথে ভারতের সীমান্ত রয়েছে? সীমান্ত রয়েছে 30টি জেলার সাথে। অন্যদিকে বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা 32টি, এর মধ্যে মায়ানমারের সঙ্গে সীমান্ত রয়েছে 3টি জেলার এবং একটি জেলা যেটা হচ্ছে ভারত বাংলাদেশ এবং মায়ানমার তিনটা দেশের সাথেই সংযোগ রয়েছে, সেটা হচ্ছে রাঙ্গামাটি জেলা। বাংলাদেশে সর্বপ্রথম ইন্টারনেট ব্যবস্থা চালু হয় 1996 সালে। ব্রিটিশ আমলে বাংলাদেশে যেসব আন্দোলন হয়েছিল তার মধ্যে কোনটি প্রধান? তার মধ্যে প্রধান হচ্ছে ফরায়াজি আন্দোলন। অর্থনৈতিক সমীক্ষা 2020 অনুযায়ী বাংলাদেশের সাক্ষরতার হার কত? 74.4%। বর্তমানে বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি গোল আলু উৎপন্ন হয়? সবচেয়ে বেশি গোল আলু উৎপন্ন হয় বগুড়া জেলায়। নিম্নের কোন দেশটি বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছিল? রাশিয়া। বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি? কুদরাত এ খুদা কমিশন। ময়মনসিংহ বিভাগ গঠিত হয় কত সালে? ময়মনসিংহ বিভাগ গঠিত হয় 2015 সালে। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদকাল 2021 থেকে 2025 সাল। সংবিধানে বহুল আলোচিত ষোড়শ সংশোধনীর জাতীয় সংসদে পাশ হয়, ষোড়শ সংশোধনী জাতীয় সংসদে পাশ হয় 14 সেপ্টেম্বর 2014 সালে। 2020-21 সালের বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে এডিবি বরাদ্দ কত টাকা? 2,05,145 কোটি টাকা। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 যুক্তরাষ্ট্রের কোন রাজ্য থেকে উৎক্ষেপণ করা হয়? ফ্লোরিডা। মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র মাটির ময়না এর পরিচালককে? তারেক মাসুদ। বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতিকে? সৈয়দ নজরুল ইসলাম। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর গ্রাউন্ড স্টেশন কয়টি? 2টি। বাংলাদেশের জাতীয় সংসদে আসন সংখ্যা কত? আসন সংখ্যা 350টি। বর্তমান বিশ্বের তেল উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র এবং দ্বিতীয় অবস্থানে আছে সৌদি আরব এবং তৃতীয়তে রাশিয়া। HTML বলতে বোঝায় হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। পৃথিবীর দুটি স্থানের দ্রাঘিমার পার্থক্য 1 ডিগ্রি হলে ওই দুটি স্থানের দ্রাঘিমার পার্থক্য কত? 4 মিনিট। এই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন স্থান থেকে বাছাই করা প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ, তাই সবাই একটু ধৈর্য সহকারে প্রশ্নগুলো কিন্তু দেখে নেবেন। আসাদ কবে শহীদ হন? আসাদ শহীদ হন 1969 সালের 20 জানুয়ারি। বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম অধিনায়ককে? প্রথম অধিনায়ক শামীম কবির। নাঈমুর রহমান দুর্জয় ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম টেস্ট অধিনায়ক। বরেন্দ্র বলতে কোন এলাকাকে বোঝায়? উত্তর পশ্চিমা অঞ্চল। বঙ্গবন্ধু 1 কিসের নাম? এটি কৃত্রিম উপগ্রহ অর্থাৎ বঙ্গবন্ধু স্যাটেলাইট যেটা, এটার নাম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র অস্থায়ী সরকারের কে পাঠ করেন? এটি পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী।
অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের প্রসাদ শিল্পীকে সমর মজুমদার। কোন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পারিবারিক কাঠামো মাতৃতান্ত্রিক? গাঢ় এবং খাসিয়া এদের পারিবারিক কাঠামো হচ্ছে মাতৃতান্ত্রিক। বাংলাদেশের দীর্ঘতম গাছের নাম কি? বৈলাম। পদ্মা সেতুর ইস্পানের সংখ্যা কত? পদ্মা সেতুর মোট ইস্পান হচ্ছে 41টি এবং পিলারের সংখ্যা 42টি। স্বাধীন সুলতানি যুগের সূচনা হয় কবে? 1338 সালে। দুর্নীতি ধারণা সূচক 2020-এ বাংলাদেশের অবস্থান কততম? 12তম। ভারতে প্রথম স্থানীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করেন কে? লর্ড রিপন। একাদশ জাতীয় সংসদে বিরোধী দলের সংসদীয় নেতাকে? বর্তমান বিরোধী দলীয় নেতা বেগম রহসান এরশাদ। বাংলাদেশে প্রথম ডিজিটাল এক্সচেঞ্জ স্থাপিত হয় কোথায়? রংপুরে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্যকে? অধ্যাপক লুইস রিচার্ডসন। ওআইসি এর মূল অঙ্গ সংগঠন কয়টি? 4টি। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি কয়টি? এসডিজির মূল লক্ষ্যমাত্রা হচ্ছে 17টি। মুসলিম প্রধান না হওয়া সত্ত্বেও ইসলামী সংস্থার সদস্য কোন দেশ? উগান্ডা। শব্দের গতি কোন মাধ্যমে সবচেয়ে বেশি? শব্দের গতি সবচেয়ে বেশি হচ্ছে কঠিন মাধ্যমে। কম্পিউটারের মেমোরি ও ALU এর মধ্যে সংযোগ স্থাপন করে কোনটি? কন্ট্রোল ইউনিট। বাংলাদেশের বৃহত্তর জেলা কয়টি? বৃহত্তর জেলা 17টি। অনেক স্থানে কিন্তু এটি 19টি দেওয়া আছে, কিন্তু আসলে হবে এটি 17টি। শিখা চিরন্তন কোথায় অবস্থিত? শিখা চিরন্তনের অবস্থান সোহরাওয়ার্দী উদ্যানে। মুক্তিযুদ্ধ জাদুঘরের মোট গ্যালারির সংখ্যা কতটি? 6টি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে বাতিল করা হয়েছে? 15তম সংশোধনী। বিশ্ববাজারে ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া কী নামে পরিচিত? বিশ্ববাজারে যে ব্ল্যাক বেঙ্গল ছাগল, এটা হচ্ছে কুষ্টিয়ার বিখ্যাত ছাগল, একটা উন্নত প্রজাতি, এটা হচ্ছে কুষ্টিয়া গ্রেড নামে পরিচিত। কোন সাহিত্যিক মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাব লাভ করেন? আব্দুস সাত্তার। বাংলার 76-এর মন্বন্তরের সময়কাল? 1770 খ্রিস্টাব্দ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোথায় বাংলাদেশ ভবন এর উদ্ভাবন করেন? তিনি বাংলাদেশ ভবনের উদ্বোধন করেন শান্তিনিকেতনে। বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি? পূর্ব জার্মানি। একনেক এর চেয়ারম্যান বা সভাপতিকে? প্রধানমন্ত্রী। 7ই মার্চের ভাষণকে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড হিসেবে ইউনেস্কো স্বীকৃতি দেওয়া হয়? ইউনেস্কো স্বীকৃতি দেওয়া হয় কবে? 30 সেপ্টেম্বর 2018 সালে। ঢাকার ধোলাই খাল কে খনন করেন? ইসলাম খান। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সমস্যা সমাধানের প্রস্তাব জাতিসংঘের কততম অধিবেশনে পেশ করেন? 72তম অধিবেশনে। যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যের সংখ্যা কয়টি?
50টি। 2020 সালের 3রা নভেম্বর যুক্তরাষ্ট্রে কততম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়? 59তম নির্বাচন অনুষ্ঠিত হয় এবং বাইডেন যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট। 46তম প্রেসিডেন্ট হচ্ছে বাইডেন এবং 59তম নির্বাচন অনুষ্ঠিত হয়। নাগার্নো কারবাক অঞ্চলটি বর্তমানে কোন দেশের মালিকানাভুক্ত? আজারবাইজান। বিশ্বের সর্ববৃহৎ পোশাক রপ্তানিকারক দেশ কোনটি? চীন। কোন দেশ পূর্বে জাতিসংঘের সদস্য ছিল কিন্তু বর্তমানে নেই? তাইওয়ান। ফ্লোরা বলা হয় কোনটিকে? উদ্ভিদকুলকে। কম্পিউটারের অ্যান্টিভাইরাস হলো এক ধরনের ইউটিলিটি সফটওয়্যার। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন সম্রাট বাবর। বাংলার শেষ হিন্দু রাজা কে ছিলেন? লক্ষ্মণ সেন। উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব প্রথম গৃহীত হয় কোন শহরে? পাকিস্তানের রাজধানী করাচিতে। কোনটিকে কেন্দ্র করে আগরতলার ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়? 1966 সালের ছয় দফা আন্দোলনকে কেন্দ্র করে। বঙ্গভঙ্গ ব্যবস্থা রহিত করেন লর্ড হার্ডিঞ্জ এবং বঙ্গভঙ্গ রদ করেন রাজা পঞ্চম জর্জ এবং বঙ্গভঙ্গ করেন লর্ড কার্জন। 2020 সালে বাংলাদেশ কোন দেশে সবচেয়ে বেশি জনশক্তি রপ্তানি করে? সৌদি আরবে। আগামী চলচ্চিত্রটির পরিচালককে? মোর্শেদুল ইসলাম। খাসিয়া উপজাতি বাংলাদেশের কোন জেলায় বাস করে? সিলেট জেলায়। গারো এবং খাসিয়া এরা হচ্ছে মাতৃতান্ত্রিক উপজাতি। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি দরিদ্র লোক বাস করে? কুড়িগ্রাম জেলায়। বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিকী মেয়াদকাল পরিকল্পনা মেয়াদকাল বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মেয়াদকালের জন্য প্রযোজ্য ছিল? 1973 থেকে 1978। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর ব্যান্ডউইথ কত? 1600 মেগাহার্টজ। বাংলাদেশের প্রধান ধান চাষ কোনটি? বাংলাদেশের প্রধান ধান চাষ হচ্ছে বোরো ধান। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? 6.15 কিলোমিটার। জাতীয় প্রতীকের ডিজাইনার কে? কামুল হাসান। ইউএন কনভেনশন অন দ্য ল অব দ্য সি স্বাক্ষরিত হয় কবে? 1982 সালে। 2020 সালে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে 538টি ইলেকট্রাল ভোটের মধ্যে জো বাইডেন কতটি ভোট পান? জো বাইডেন পেয়েছিলেন 306টি ভোট। ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠা লাভ করে কবে? 1 নভেম্বর 1993 সালে। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কী ধাতু দিয়ে তৈরি? ট্যাংস্টেন ধাতু দিয়ে। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান? মিথেন। কোন জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাঁধায়? রেনিন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আমাদের আয়োজনগুলো ধারাবাহিকভাবে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কোনো প্রশ্ন সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।